ত্রিপুরা মেঘালয়ের পর নজর অসমে আজ একদিনের অসম সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কামাখ্যা মন্দিরে পুজো দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক গুয়াহাটিতে দলীয় অফিসের উদ্বোধন করবেন অভিষেক বাবুল সুপ্রিয়র শপথ জট কাটলো শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার স্পিকারের অনুরোধে রাজি ডেপুটি স্পিকার আজ বেলা 12:30টায় শপথ গ্রহণ ভোট পরবর্তী অশান্তির অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি বিনা বাধায় রাজভবনে দরবার ভোটের পর হিংসা রাজ্যকে কলুষিত করছে মন্তব্য রাজ্যপালের বঙ্গ বিজেপির রঙ্গমঞ্চে পরিণত রাজভবন পাল্টা কটাক্ষ কুণালের গলায় ফাঁসে মৃত্যু অর্জুন চৌরাসিয়ার হাইকোর্টে ময়নাতদন্তের রিপোর্টে জানালো কমান্ড হাসপাতাল ফোন করে তথ্য চাইছেন পুলিশ কর্তা আদালতের নির্দেশে ময়নাতদন্ত জানালেন কেন্দ্রের আইনজীবী রিপোর্ট ও নমুনা পুলিশকে দেওয়ার নির্দেশ কাশীপুর কাণ্ডে তুঙ্গে তর্জা মিথ্যা বলেছেন অমিত শাহ মানুষের কাছে ক্ষমা চান স্বরাষ্ট্রমন্ত্রী দাবি চন্দ্রিমার খুন করে তৃণমূলের গুন্ডারাই ঝুলিয়েছে অর্জুনকে পাল্টা শুভেন্দু উপকূলের আরও কাছে এলেও ক্রমশ দুর্বল হচ্ছে অশনি কাল পরিণত হবে গভীর নিম্নচাপে ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে বিপদের সম্ভাবনা নেই আশ্বাস আবহাওয়া দপ্তরের